মারোয়ান সৈন্যসহ সহ মদিনায় আসিলেন অলিদের মুখে সবিস্তারে সমস্ত শুনিলেন হাসানের মৃত্যুর পর হোসেন অহরাত্র রওজা শরীফে বাস করিতেছেন একথায় মারোয়ান অত্যন্ত চিন্তিত হইলেন পবিত্র রওজায় যুদ্ধ করা নিতান্তই দুর্বুদ্ধিতার কার্য সেক্ষেত্রে যুদ্ধ করিতে সাহসও হয় না যুদ্ধে আহ্বান করিলেও হোসেন কখনোই তাহার মাতামহের সমাধিস্থান পরিত্যাগ করিয়া অগ্রসর হইবেন না মারোয়ান বিশেষ রূপে এই সকল কথার আন্দোলন করিয়া অলিতকে জিজ্ঞাসা করিলেন ভাই ইহার উপায় কি আমার প্রথম কার্য হোসেনের মুন্ডলাভ শেষ কার্য তাহার পরিবারকে বন্দি করিয়া দামেস্কুনগরে প্রেরণ হোসেনের মস্তক হস্তগত না হইলে শেষ কার্যটি সম্পন্ন হওয়া অসম্ভব কিউপায় হোসেনকে মোহাম্মদের সমাধিক্ষেত্র হইতে স্থানান্তরিত করিবেন এই চিন্তাই এখন তাহাদের প্রবল হইয়া উঠিল অনেক চেষ্টা অনেক কৌশল করিয়াও কিছুতেই কৃতকার্য হইতে পারিলেন না একদিন মারওয়ান ওদবে অলিদের সহিত পরামর্শ করিয়া উভয়েই ছদ্মবেশে নিশীত সময়ে পবিত্র রওজায় উপস্থিত হইলেন রওজা মধ্যে প্রবেশের পথ নাই বিশেষ অনুমতিও নাই রওজার চতুর্পাশ্বস্থ সীমানির্দিষ্ট রেল ধরিয়া হোসেনের তত্ত্ব ও সন্ধান জানিতে লাগিলেন হোসেন ঈশ্বরের উপাসনায় মনোনিবেশ করিয়াছেন অনেকক্ষণ পর্যন্ত উভয়ে ওই অবস্থাতেই রেল ধরিয়া দাঁড়াইয়া রহিলেন উপাসনা সমাধা হইবা মাত্রই ছদ্মবেশী মারওয়ান বলিলেন হজরত আমরা কোনো বিশেষ গোপনীয় তত্ত্ব জানাইতে এই নিষিদ্ধ সময়ে আপনার নিকট আসিয়াছি হোসেন বলিলেন হে হিতার্থী ভ্রাতৃগণ কি গোপনীয় তত্ত্ব দিতে আসিয়াছেন জগতে ঈশ্বরের উপাসনা ভিন্ন আমার আর কোনো আশা নাই গোপন তত্ত্বে আমার কি ফল হইবে আমি কোনো গোপনীয় তত্ত্ব জানিতে চাহি না ছদ্মবেশী মারোয়ান বলিলেন আপনি সেই তত্ত্বের সমুদয় বৃত্তান্ত শুনিলে অবশ্যই বুঝিতে পারিবেন যে তাহাতে আপনার কোনো রূপ ফল আছে কি না হোসেন আগন্তুকের কিঞ্চিত নিকটে যাইয়া বলিলেন ভ্রাতৃগণ নিশ্চিত সময়ে অপরিচিত আগন্তুকের রওজার মধ্যে আসিবার নিয়ম নাই আপনারা বাহিরে থাকিয়াই যাহা বলিতে ইচ্ছা হয় বলুন ছদ্মবেশী মারোয়ান বলিলেন আপনি আমাদের কথায় যদি প্রত্যয় করেন তবে মনের কথা অকপটে বলি আপনার দুঃখে দুঃখিত হইয়াই আমরা ছদ্মবেশে সময়ে আপনার নিকট আসিয়াছি এজিদের চক্রান্তে জায়দা যে কৌশলে ইমাম হাসানকে বিষপান করাইয়াছে তাহার কোনো অংশই আমাদের অজানা নাই কি করি কর্নে শুনি মনের দুঃখ মনেই রাখি গোপনে চক্ষের জল অতি কষ্টে সম্বরণ করি হাসানের বিষপানের বিষয় মনে হইলে হৃদয় ফাটিয়া যায় চতুর্দিকে অন্ধকার বোধ হয় এজিদের হৃদয় লৌহ নির্মিত দেহ পাশানে গঠিত তাহার দুঃখ কি আমরা তাহার চাকর কিন্তু নূর নবী শিষ্য আপনার ভক্ত এই যে নিশীত সময়ে শিবির হইতে বাহির হইয়া এত দূর আসিয়াছি কোনো স্বার্থ নাই কোন প্রকার লাভের আশা করিয়াও আসি নাই এজিত কৌশলে আপনার প্রাণ লইবে ইহা আমাদের নিতান্তই অসহ্য আমাদের অন্তরে ব্যথা লাগিয়াছে বলিয়াই আসিয়াছি হোসেন বলিলেন প্রাণের একাংশ বিশেষ অগ্রগণ্য অংশ সেই ভ্রাতাকে তাহার স্ত্রীর সহায়তায় এজিদ বিষ্পান করাইয়া কৌশলে মারিয়াছে ইহার উপরে আর কি কষ্ট আছে আমার প্রাণের জন্য আমি ভয় করি না মারওয়ান বলিলেন প্রাণের জন্য আপনার যে কিছুমাত্র ভয় নাই তাহা স্বীকার করি কিন্তু আপনার প্রাণ গেলে আপনার পুত্রকন্যা পরিবার হাসানের পরিবার ইহাদের কি অবস্থা ঘটিবে ভাবুন দেখি দুরন্ত জালেম এজিদ সে যে কি করিবে তাহার মনই তাহা জানে আর বেশি বিলম্ব করিতে পারি না আমরা যে গুপ্তভাবে এখানে আসিয়াছি এ কথার অনুমাত্র প্রকাশ হইলে আমাদের দেহ ও মস্তক কখনোই একত্র থাকিবে না আজ উদ্বে অলিত ও মারোয়ান এজিদের আদেশ মতো এই স্থির করিয়াছে যে এই রাত্রেই রওজা মুবারক ঘেরাও করিয়া আপনাকে আক্রমণ করিবে পরিশেষে হাসনেবানু জয়নাব এবং আপনার পরিবারস্থ যাবতীয় স্ত্রীলোককে বদ্ধ করিয়া বিশেষ অপমানের সহিত এজিৎ সমীপে লইয়া যাইবে হোসেন একটু রোষ পরবশ হইয়া বলিতে লাগিলেন প্রকাশ্যভাবে যদি আমার মস্তক লইতে আসে আমি তাহাতে দুঃখিত নই আর ভাই ইহাও নিশ্চয় জানিও আমি বাঁচিয়া থাকিতে ঈশ্বর কৃপায় আমার পরিবারের প্রতি মদিনার কোনো একটি স্ত্রীলোকের প্রতি কোনো নরাধম নারকি জবরানে হস্তক্ষেপ করিতে পারিবে না মারওয়ান বলিলেন সেই জন্যই তো আপনার শিরোচ্ছেদন অগ্রে করাই এজিদের একান্ত ইচ্ছা এজিদও জানিয়াছেন যে হোসেন বাঁচিয়া থাকিতে আর কিছুতেই হইবে না আপনি আজ রাত্রিতে এখানে কখনোই থাকিবেন না হাজার বলবান ও হাজার ক্ষমতাবান হইলেও পাঁচ হাজার যোদ্ধার মধ্যে এক প্রাণী কি করিবেন আপনি এখনই এ স্থান হইতে পলায়ন করুন মারোয়ান গুপ্ত সন্ধানে জানিয়াছে যে আপনি এই রওজা ছাড়িয়া কোনোখানেই গমন করেন না রাত্রিও শেষ হইয়া আসিল আর অধিক বিলম্ব নাই বোধ হয় এখনই তাহারা আক্রমণ করিবে দেখুন আপনার পরিবারগণের কুল মান মর্যাদা শেষে প্রাণ পর্যন্ত এক আপনার প্রাণের প্রতি নির্ভর করিতেছে আর বিলম্ব করিবেন না আমরাও শিবির শিবিরাভিমুখে যাই আপনি অন্য কোনো স্থানে যাইয়া আজিকার জামিনীর মতো প্রাণ রক্ষা করুন হাস্য করিয়া হোসেন বলিলেন ভাইরে ব্যস্ত হইও না তোমাদের এই ব্যবহারে আমি বিশেষ সন্তুষ্ট হইলাম তোমরা এজিদের পক্ষীয় লোক হইয়া গোপনে আমাকে এমন গুপ্ত সন্ধান জানাইলে আশীর্বাদ করি পরকালে ঈশ্বর তোমাদিগকে জান্নাতবাসী করিবেন ভাইরে আমার মরণের জন্য তোমরা ব্যাকুল হইও না কোনো চিন্তা করিও না আমি মাতামহের নিকট শুনিয়াছি দামেস্ক কিংবা মদিনায় কখনোই কাহার হস্তে আমার মৃত্যু হইবে না আমার মৃত্যু নির্দিষ্ট স্থান দাস্ত কারবালা নামক মহাপ্রান্তর যতদিন পর্যন্ত সর্বপ্রলয়কর্তা সর্বেশ্বর আমাকে কারবালা প্রান্তরে না লইয়া যাইবেন ততদিন পর্যন্ত কিছুতেই কোনো প্রকারে আমার মরণ নাই মারওয়ান বলিলেন দেখুন আপনার সৈন্যবল অর্থবল কিছুই নাই এজিদের সৈন্যগণ আজ নিশ্চয়ই আপনাকে আক্রমণ করিবে আপনি প্রাণে মারা না যাইতে পারেন কিন্তু বন্দীভূত হইতেই হইবে তাহাতে আর কথাটি নাই ডাস্টকারবালা না হইলে আপনার প্রাণ বিয়োগ হইবে না এ কথা সত্য কিন্তু এজিদের আক্রমণ হইতে রক্ষা পাইবেন কিসে আপনার জন্যই মদিনা আক্রান্ত হইবে মদিনাবাসীরা নানা প্রকার ক্লেশ পাইবে যদিও তাহারা এজিদের সৈন্যগণকে একবার শেষ করিয়াছে কিন্তু মারওয়ান এবারে চতুর্গুণ সৈন্য সংগ্রহ করিয়া দামেস্ক হইতে আসিয়াছে আপনি যদি শত্রু হস্তে বন্দী হন তাহা হইলে জীবন্তে মৃত্যু যন্ত্রণা ভোগ করিতে হইবে আর বেশি বিলম্ব করিতে পারি না প্রণাম করি আমরা চলিলাম যাহা ভালো বিবেচনা হয় করিবেন লোকেরা চলিয়া গেল হোসেন ভাবিতে লাগিল হায় আজ পর্যন্ত এজিদের ক্রোধের উপশম হয় নাই সকল ঈশ্বরের লীলা ওই লোকটি যথার্থই মোমেন এই নিশীত সময়ে প্রাণের মায়া বিসর্জন করিয়া পরহিত সাধনে নিঃস্বার্থভাবে এতদূর আসিয়াছে কি আশ্চর্য বাস্তবিক ইহারাই যথার্থ পরোহিত ঈসি মারওয়ান পুনরায় সৈন্য সংগ্রহ করিয়া মদিনায় আসিয়াছে কি করি আমি যুদ্ধ যুদ্ধসজ্জা করিয়া শত্রুর সম্মুখীন হইলে মদিনাবাসীরা কখনোই নিশ্চেষ্ট হইয়া বসিয়া থাকিবে না নিশ্চয়ই প্রাণ পর্যন্ত পণ করিয়া আমার পশ্চাদবর্তী হইবে এখনও তাহারা শোকবস্ত্র পরিত্যাগ করে নাই দিবারাত্র হাসান বিরহে দুঃখিত মনে হা হতাশে সময় অতিবাহিত করিতেছে এ সময় তাহাদের হৃদয় পূর্ববৎ সমুৎসাহিত জন্মভূমি রক্ষার সুদৃঢ় পণে শত্রু নিধনে সমুৎসুখ ও সমুত্তেজিত হইবে কিনা সন্দেহ হইতেছে কারণ দুঃখিত মনে দগ্ধীভূত হৃদয়ে কোনো প্রকার আশাই স্থায়ী রূপে বদ্ধমূল হয় না যতদিন তাহারা জীবিত থাকিবে ততদিন ইমামের শোক ভুলিতে পারিবে না এই শোক সন্তপ্ত হৃদয়ে সেই স্নেহকাতর কাতর ভ্রাতৃগণকে কি বলি আমি আবার এই মহাযুদ্ধে প্রবৃত্ত করাইব কিছুদিন যুদ্ধে প্রবৃত্ত না হওয়াই আমার উচিত আমি যদি কিছুদিনের জন্য মদিনা পরিত্যাগ করি তাহাতে ক্ষতি কি এজিদের সৈন্য আজ রাত্রিতেই রওজা আক্রমণ করিয়া আমার প্রাণ বধ করিবে ইহা বিশ্বাস্যই নহে এখানে কাহারও দৌরাত্ম করিবার ক্ষমতা নাই শুধু এজিদের সৈন্য কেন জগতের সমস্ত সৈন্য একত্রিত হইয়া আক্রমণ করিলেও এই পবিত্র রওজায় আমার ভয়ের কোনো কারণ নাই তথাপি কিছুদিনের জন্য স্থান পরিত্যাগ করাই সুপরামর্শ আপাতত কুফানগরে যাইয়া আব্দুল্লাহ জেয়াদের নিকট কিছুদিন অবস্থিতি করি আমার পরম বন্ধু আরব জেয়াদ যদি মদিনা পরিত্যাগ করিয়া যাওয়া উচিত বিবেচনা হয় তবে সপরিবারে কিছুদিনের জন্য কুফানগরে গমন করাই যুক্তিসিদ্ধ আজ রাত্রির ও কথা কিছুই নহে এইরূপ ভাবিয়া হোসেন পুনরায় ঈশ্বর উপাসনায় মনোনিবেশ করিলেন ওদ্বেঅলিত ও মারওয়ান উভয়ের শিবিরে গিয়া বেশ পরিত্যাগপূর্বক নির্জন স্থানে বসিয়া পরামর্শ করিতেছেন অনেক কথার পর মারওয়ান বলিলেন মুহাম্মদের রওজায় হোসেনের মৃত্যু নাই আমরা এমন কোনো উপায় নির্ণয় করিতে পারি নাই যে তাহাতে নিশ্চয়ই হোসেন রওজা হইতে বহির্গত হইয়া মদিনা পরিত্যাগ করেন এইটি যাহা হইল ইহাও মন্দ নহে ইহার উপরে আরও একটি ছিল কিন্তু সে আমাদের ক্ষমতার অতীত গিয়া মুখে প্রকাশ করিবে তাহার উপায় কৌশল সমুদয়ী কাসেদকে বিশেষ রূপে বলিয়া দিলাম ওদবে অলিত বলিলেন আর বেশি বিস্তারের আবশ্যক নাই শীঘ্র পত্র লিখিয়া কাসেদকে প্রেরণ করা কর্তব্য লিখিবার উপকরণ লইয়া মারোয়ান লিখিতে বসিলেন কিছুক্ষণ পরেই ওতবে অলিত আবার বলিলেন একটি কথাও যেন ভুল না হয় অথচ গোপন থাকে এইভাবে পত্র লেখা উচিত মারোয়ান পত্র লিখিতে লাগিলেন একজন সৈনিক পুরুষের একজন আসিয়া যথারীতি নমস্কার করিয়া করজোরে দণ্ডায়মান হইল মারোয়ান পত্র রাখিয়া কাসেদকে লইয়া গোপনে তাহাকে সমস্ত কথা বলিলেন অনন্তর মারোয়ান পত্রখানি শেষ করিতে লাগিলেন কাশেদ করজোড়ে বলিতে লাগিল ঈশ্বর প্রসাদে এই কার্য করিতে করিতেই আমি বৃদ্ধ হইয়াছি যাহা বলিবেন অবিকল তাহাই বলিব কেবল শহরের নামটি আর একবার ভালো করিয়া বলুন কুফার কি কুফা মারওয়ান রীতিমতো লেখা শেষ করিয়া কাশেদের হস্ত দিয়া বলিলেন কুফা কাশেদ বিদায় হইল মারওয়ান এবং অলিদ উভয়ে নির্দিষ্ট স্থানে গমন করিলেন কয়েকদিন দিন অবিশ্রান্ত পর্যটন করিয়া মারোয়ান প্রেরিত মদিনার কাছেদ দামেস্ক নগরে পৌঁছিল এজিত যথাসময়ে কাছেদের আগমন সংবাদ পাইলেন সভাভঙ্গ করিয়া কাছেদকে নির্জনে লইয়া গিয়া সমুদয় অবস্থা শুনিলেন মারোয়ান পত্রপাঠে অনেক চিন্তা করিয়া মহারাজ এজিত তৎক্ষণাৎ আব্দুল্লাহ জেয়াদকে একখানি পত্র লিখিলেন পত্র শেষ করিয়া কোষাধ্যক্ষের প্রতি আদেশ করিলেন তিন লক্ষ টাকা তদুপযোগী বাহন এবং ওই অর্থ রক্ষার্থে কয়েকজন সৈনিক পুরুষ এই কাসেদের সমভিব্যাহারে দিয়া এখনই কুফানগরে পাঠাইতে প্রধান কার্যকারককে আমার আদেশ জানাও কোষাধ্যক্ষকে এই কথা বলিয়া কাসেদকে বলিলেন তুমি এই উপস্থিত কার্যের উপযুক্ত পাত্র কুফানগরে যাইয়া আবদুল্লা জেয়াদকে বলিও আশার অতিরিক্ত ফল পাইবে কুফারাজ্য এক ছত্ররূপে আপনারই অধিকৃত হইবে দামেশক রাজ আর কখনোই আপনাকে অধীন রাজা বলিয়া মনে করিবেন না মিত্র রাজ্য বলিয়াই আখ্যা হইবে এই মিত্র ব্যবহার জগতে সূর্য থাকা পর্যন্ত সমভাবে থাকিবে দামেস্কাধিপতি এই বলিয়া কাশেদকে বিদায় করিলেন কাশেদ অভিবাদন করিয়া বিদায় হইল সৈন্য চতুষ্টের সহিত দামেশকের দূত বিংশতি দিবসে উফানগরে উপস্থিত হইল দামেস্ক হইতে বিস্তর অর্থ সহিত সৈন্য সহচর রাজদূত রাজ সমীপে উপস্থিত হইবে এই কথা আবদুল্লা জিয়াদের কর্ণগোচর হইলে তিনি একেবারে আশ্চর্যান্বিত হইলেন মহারাজ এজিদ আমার নিকট অর্থ সৈন্য এবং কাসেত পাঠাইবেন একই কথা আবদুল্লা জিয়াদ এই ভাবনা ভাবিতেছেন এমন সময়ে প্রতিহারী আসিয়া পরজড়ে নিবেদন করিল দামেস্কু হইতে কয়েকটি লোক কি উদ্দেশ্যে আসিয়াছে কাহারও নিকট কিছু বলে না তাহাদের ইচ্ছা যে একেবারে মহারাজের সহিত সাক্ষাৎ করে রাজের প্রেরিত কি কাহার প্রেরিত তাহা তাহারা কিছুই বলিল না আমরা যাহাকে কাছে বলিয়া অনুমান করিতেছি সে লোকটি বিশেষ চতুর এবং বিশেষ বিচক্ষণ তাহার সঙ্গে তাহার রক্ষক স্বরূপ কয়েকজন প্রহরী এবং প্রচুর অর্থ আছে আব্দুল্লাহ জিয়াদ বলিলেন তাহাদিগকে সমুচিত আদর করিয়া উপযুক্ত স্থানে স্থান দাও সময় মতো আহ্বান করিয়া তাহাদের কথা শুনিব যথাযোগ্য প্রণিপাত করিয়া প্রতিহারী বিদায় হইল আব্দুল্লাহ জিয়াদ অনেক চিন্তা করিলেন কি কারণ কে পাঠাইল কি উদ্দেশ্যে আসিয়াছে নানা প্রকার দুশ্চিন্তায় মনোনিবেশ করিলেন নিতান্ত উৎসুক হইয়া অনতি বিলম্বেই সেই কাসেদকে আহ্বান করিলেন আসিয়া সম্মুখে দাঁড়াইয়া এজিদের আদেশ মতো সমুদয় বৃত্তান্ত একে একে বর্ণনা করিল এজিদের সহস্ত লিখিত পত্রখানিও জেয়াদের সম্মুখে রাখিয়া দিল আবদুল্লা জেয়াদ সহস্রবার পত্র চুম্বন করিয়া ভক্তির সহিত পাঠ করিলেন কাছে বলিলেন তোমরা নির্দিষ্ট স্থানে গিয়া বিশ্রাম করো বিদায় করিব স্ত্রী রাজ্য ধন এই এই কয়েকটি বিষয়ের লোভ বড় ভয়ানক লোভে লোকের প্রণয় ধর্ম পুণ্য সাধুতা পবিত্রতা সমস্তই একেবারে সমুলে বিনাশ প্রাপ্ত হয় অতি কষ্টে উপার্জিত বন্ধুরত্নটাও ওই লোভে অনেকেই অনায়াসে বিসর্জন দেয় মানুষ ওই লোভে অনায়াসেই যথেচ্ছ ব্যবহারে অগ্রসর হইতে পারে এজিদ দামেস্কের রাজা কুফা তাহার অধীন রাজ্য হোসেনের সহিত আব্দুল্লাহ জিয়াদের কেবলমাত্র বন্ধুত্ব ভাব সম্বন্ধ উপরিউক্ত চারি প্রকার লোভের নিকট বন্ধুত্ব ভাব সর্বত্র অকৃত্রিমভাবে থাকা অসম্ভব অধিকন্তু আব্দুল্লাহ জিয়াদের নিকটে তাহার আশা করাও যাইতে পারে না কারণ আবদুল্লা জিয়াদ মূর্খ ও অর্থলোভী মূর্খের প্রণয়ে বিশ্বাস নাই কার্যেও বিশ্বাস নাই লোভীও তদ্রুপ আবদুল্লা জিয়াদ সেই রাত্রিতেই দামেস্কের দূতকে বিদায় করিলেন গৃহে শয্যার এক পার্শ্বে বসিয়া মনে মনে বলিতে লাগিলেন হোসেনের প্রণয়ে লাভ কি শুধু মুখের প্রণয়ে কি হইতে পারে এই রূপ অনেক আন্দোলন করিয়া নিদ্রাভিভূত হইলেন প্রধান অমাত্য সভাসদ এবং রাজ সংক্রান্ত কর্মচারীগণ কেহই এই নিগুহ তত্ত্বের কারণ কিছুই জানিতে পারিলেন না কি উদ্দেশ্যে উহারা দামেস্ক হইতে আসিয়াছিল এক দিবস অতীত না হইতেই কেনই বা ফিরিয়া গেল এই বিষয় লইয়া সকলে নানা প্রকার আন্দোলন করিতে লাগিলেন রজনী প্রভাত হইল আবদুল্লা জিয়াদ রাজ সিংহাসনে উপবেশন করিয়া সমুদয় সম্বোধন সম্বোধনপূর্বক বলিতে লাগিলেন গত রজনীতে আমি হযরত মুহাম্মদ মোস্তফাকে স্বপ্নে দেখিয়াছি হস্তে কৃষ্ণবর্ণ আশা শিরে শুভ্রবর্ণ উষ্ণিস অঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন শুভ্র পিরহান আমার শিওরে দণ্ডায়মান হইয়া তিনি বলিতে লাগিলেন আবদুল্লা জেয়াদ তোমাকে একটি কার্য করিতে হইবে আমি স্বপ্নযোগে সেই পবিত্র পদচুম্বন করিয়া জোর হস্তে দণ্ডায়মান থাকিলাম নূর দুঃখিত স্বরে বলিতে লাগিলেন হোসেন ভ্রাতৃহীন হইয়া আমার সমাধিক্ষেত্রে পড়িয়া নিঃসহায় রূপে দিবারাত্রি কন্দন করিতেছে তুমি তাহার পক্ষ অবলম্বন করো তোমার সাধ্যানুসারে তাহার সহায়তা করো সৈন্য সামন্ত ধন দ্বারা হোসেনের উপকার করো এই কথা বলিয়াই পবিত্র মূর্তি অন্তর্হিত হইল আমারও নিদ্রা ভাঙ্গিয়া গেল স্বর্গীয় সৌরভে সমুদয় ঘর আমোদিত হইয়া উঠিল সেই সময় আমার মনে যে অনুপম আনন্দ ও ভক্তিভাব উদয় হইল তাহা এক্ষণে মুখে প্রকাশ করিতে সাধ্য হইতেছে না আর নিদ্রাও হইল না তখনই মনে হজরত ইমাম হোসেনের প্রতি আত্মসমর্পণ করিলাম এই রাজ্য এই সৈন্য সামন্ত এই ভান্ডারস্থ ধনরত্ন মণিমুক্তা সকলই হোসেনের এই সিংহাসন আজ হইতে হোসেনের নামে উৎসর্গ করিয়া তাহাকে ইহার যথার্থ অধিকারী করিলাম আপনারা আজ হইতে মহামান্য ইমাম হোসেনের অধীন হইলেন আজ হইতে আমি তাহার আজ্ঞাবহ কিং মাত্র থাকিলাম অমাতগণ এখনই আপনারা নগরের ঘরে ঘরে ঘোষণা করিয়া দিন যে এ রাজ্য আজ হইতে ইমাম হোসেনের অধিকৃত হইল আব্দুল্লাহ জিয়াদ তাহার আজ্ঞাবহ হইয়া রহিলেন অধীন রাজা রাজ প্রতিনিধি রাজ সংস্রবি যিনি যেখানে আছেন কিংবা রাজ্য শাসন করিতেছেন তাহাদের নিকট এই শুভ সংবাদ অগৌনে জ্ঞাপন করা হোক আর আমার স্বপ্ন বিবরণ সহ রাজ্য পরিত্যাগ সংবাদ ইমাম হোসেনের গোচরকরণ জন্য মদিনায় কাছে প্রেরণ করা হোক রাজাবিহনে রাজ্য শাসন হওয়া নিতান্তই কঠিন রাজ সিংহাসন শূন্য থাকাও অযৌক্তিক যত শীঘ্র হয় ইমাম হোসেন কুফানগরে আসিয়া রাজপাট অধিকার এবং আমার মনোবাঞ্ছা পূর্ণ করুন ইহাও জানাইও যতদিন ইমাম হোসেন এই রাজসিংহাসনে উপবেশন না করিতেছেন ততদিন প্রধান উজির রাজকার্য পরিচালনা করিবেন আমার সহিত রাজ্যের আর কোনো সংস্রব রহিল না প্রধান উজির নত শিরে রাজাজ্ঞা প্রতিপালন করিলেন সকলেই হোসেনের নামে রাজভক্তির পরিচয় দিয়া শত শত আশীর্বচন প্রয়োগ করিতে লাগিলেন এক বাক্যে সকলে ধন্যবাদ দিয়া বলিলেন এমন সাহসী ধর্মপরায়ণ সরল হৃদয় ধার্মিক জগতে কেহ হয় নাই হইবেও না এমন পূর্ণ কার্য এ পর্যন্ত কেহ কোনো দেশেই করে নাই এ কথাও সত্য যে যিনি ইহকাল পরকালের রাজা প্রাণ দিয়া তাহার উপকার করা সকল মুসলমানের কর্তব্য এজিদের চক্রান্তে ভ্রাতৃহারা রাজ্যহারা একে একে সর্বহারা হইবার উপক্রম হইয়াছেন এ সময় যিনি যত ইমামের উপকার করিবেন ঈশ্বর তাহাকে তাহার কোটি কোটি গুণে পুণ্যময় করিয়া পরকালের প্রধান স্বর্গে তাহার স্থান নির্ণয় করিয়া রাখিবেন আপনি সৈন্য সামন্ত সহিত রাজ্যধন ইমামকে দান করিলেন আমরা চিরকাল হইতে তাহার আজ্ঞানুবর্তী দাসানুদাস আছি আজ হইতে জীবন ধন সমস্তই হোসেনের নামে উৎসর্গ করিলাম প্রধান উজির রাজাজ্ঞানুসারে সমুদয় স্থানে ঘোষণা করিয়া দিলেন আব্দুল্লাহ জেয়াদের স্বপ্ন বৃত্তান্ত বিস্তারিত রূপে বর্ণনা করিয়া রাজ্যদান সংক্রান্ত সমস্ত বিবরণ লিপিবদ্ধ করিয়া হোসেন সমীপে কাসেত প্রেরণ করিলেন ক্রমে সর্বত্র প্রকাশ হইল যে উপাধিপতি আবদুল্লা জেয়াদ তাহার সমুদয় রাজ্য হোসেনকে অর্পণ করিয়াছেন এজিদের ব্যতীত সকলেই এক বাক্যে আব্দুল্লা জেয়াদকে শত শত ধন্যবাদ দিয়া ঈশ্বর সমীপে হোসেনের দীর্ঘায়ু ও সর্বমঙ্গল প্রার্থনা করিলেন ক্রমে মদিনা পর্যন্ত এই সংবাদ রটিয়া গেল হোসেন পূর্ব হইতেই মদিনা পরিত্যাগ করিয়া কুফানগরে আসিবার ইচ্ছা করিয়াছিলেন কিন্তু আব্দুল্লাহ আবদুল্লা কর্তৃক আদৃত না হইয়া তথায় গমন করা যুক্তিসঙ্গত বিবেচনা করেন নাই লোকমুখে বিপদ সময়ে সাহায্য এবং অকাতরে রাজ্য পর্যন্ত দানের বিষয় শুনিয়া ঈশ্বরকে ধন্যবাদ দিয়া কৃতজ্ঞতার সহিত উপাসনা করিলেন কিন্তু জেয়াদ প্রেরিত নিশ্চয় সংবাদ না পাইয়া অন্য কাহাকেও কিছু বলিলেন না মারোয়ান আজ মদিনা আক্রমণ করিবে রওজ আক্রমণ করিবে হোসেনের প্রাণ হরণ করিবে সর্বসাধারণের মুখে এই সকল কথার আন্দোলন মদিনাবাসীরা সকলেই হোসেনের পক্ষ হইয়া এজিদের সাধ্য যুদ্ধ করিবে প্রাণ থাকিতে হোসেনের পরিজন দিগকে বন্দী করিয়া দামেশকে লইয়া যাইতে দিবে না এ কথাও রাষ্ট্র হইয়াছে আজ যুদ্ধ হয় কাল যুদ্ধ হয় এই কথারই তর্ক বিতর্ক এজিদের সৈন্যগণ মদিনা আক্রমণ না করিলে যুদ্ধে প্রবৃত্ত হইবে কিনা এই বিষয় লইয়াই এই চিন্তাতেই ইমাম বংশের সকলে দিবারাত্রে কাহারি যেন আহার নিদ্রা নাই কয়েকদিন যায় শেষে সাব্যস্ত হইল যে শত্রুগণ নগরের প্রান্ত ভাগে প্রান্তরের শেষ সীমায় শিবির নির্মাণ করিয়া যে প্রকার শান্তভাবে রহিয়াছে তাহাতে আশু বিরোধের সম্ভাবনা কি কোনো বিষয়ে অনৈক্য কোনো বিষয়ে বাধা কিংবা কোন কথার প্রসঙ্গে অযথা উত্তর না করিলে কি বিবাদে প্রবৃত্ত হওয়া যায় প্রকারে এই বিবেচনা করিয়া সকলেই যুদ্ধের অপেক্ষায় বিবাদের সূচনার প্রতীক্ষা করিয়া রহিয়াছেন একদিন কুফানগরের কাছে মদিনায় দেখা দিল মদিনাবাসী জেয়াদের বদান্যতার বিষয় পূর্বেই শুনিয়াছিলেন নিশ্চয় সংবাদ না পাইয়া অনেকে অনেক সন্দেহ করিতেছিলেন আজ সে সন্দেহ দূর হইল এক মুখে বলিতে শত শত মুখে জিজ্ঞাসিত হইল উফার উত্তর করিল আব্দুল্লাহ জেয়াদ তাহার সিংহাসন রাজ্য ধন সৈন্য সামন্ত সমস্তই হজরত ইমাম হোসেনের নামে উৎসর্গ করিয়াছেন তিনি এক্ষণে রাজকার্য হইতে অপসৃত হইয়াছেন ইমাম হোসেন কুফা সিংহাসনে উপবেশন না করা পর্যন্ত প্রধান উজিরের হস্তে রাজকার্যের পরিচালনার ভার রহিয়াছে ইমাম হোসেন কোথায় আছেন আপনারা বলুন আমি তাহার নিকটে যাইয়া এই সংবাদ দিব একজন বলিতে শত শত লোক কাছেদের অগ্রposteতে চলিতে লাগিল কেহ আব্দুল্লাহ জিয়াদের প্রশংসা কেহ কেহ হোসেনের কুফা গমনজনিত দুঃখ কেহ এজিদের দৌরাত্বে হোসেন দেশ এই সকল কথার শাখা প্রশাখা বাহির করিয়া পরস্পর বাদানুবাদ ও তর্ক বিতর্ক করিতে করিতে হযরতের রওজায় উপস্থিত হইল প্রধান প্রধান লোকেরা কাছেদের বৃত্তান্ত ইমামের নিকট বিবৃত করিলেন আব্দুল্লাহ জিয়াদের পত্র পাঠ করিয়া হোসেন সেই পত্র হস্তে কাছেদ সমভিব্যাহারে নিজ ভবনের প্রবেশদ্বারে উপস্থিত হইয়া মদিনাবাসী দিগকে বলিতে লাগিলেন ভাই সকল আপনারা কেন আর কষ্ট পাইতেছেন যদি কুফার অন্ন জল ঈশ্বর আমার অদৃষ্টে লিখিয়া থাকেন তবে আপনারা আমার কৃতদোষ মার্জনা করিবেন সময়ে আমি আপনাদের প্রত্যেকের নিকট হইতে বিদায় গ্রহণ করিব এক্ষণে এত ব্যস্ত হইবার কোনো কারণই দেখিতেছি না মদিনাবাসীরা সকলেই এক বাক্যে হোসেনকে আশীর্বাদ করিয়া স্ব স্থানে প্রস্থান করিলেন জেয়াদের পত্র লইয়া হোসেন মাননিয়া বিবি সালেমার হুজরা সমীপে গমন করিলেন সংবাদ পাইয়া বিবি সালেমা হইতে বহির্গত হইলেন ইমাম হোসেন মাতামহির গ্রহণ করিয়া পত্র বিবরণ প্রকাশ ও কুফানগরে গমন প্রসঙ্গ উত্থাপন করিলেন রওজা হইতে হোসেনের আগমন বৃত্তান্ত শুনিয়া পরিজন আত্মীয় বন্ধু অনেকেই বিবি সালেমার হজরায় আসিয়া উপস্থিত হইলেন হোসেন সকলের নিকটেই কুফা গমন সংকল্পে পরামর্শ জিজ্ঞাসা করায় কেহই কোনো উত্তর না করিয়া নিস্তব্ধভাবে রহিলেন বিবি সালেমা গম্ভীর স্বরে বলিতে লাগিলেন আব্দুল্লাহ জিয়াদ যাহাই লিখুক আমি তোমাকে পুনঃ পুনঃ নিষেধ করিতেছি তুমি কখনোই কুফায় গমন করিও না হজরতের রওজা ছাড়িয়া কোনো স্থানেই যাইও না হজরত আমাকে বলিয়া গিয়াছেন যে হোসেন আমার পরিত্যাগ করিয়া স্থানান্তরে গমন করিলে অনেক প্রকার বিপদের আশঙ্কা আমি পুনঃ পুনঃ নিষেধ করিতেছি তুমি কখনোই রওজা হইতে বাহির হইও না এখানে কাহারও ভয় নাই কোনো প্রকার শত্রুতা সাধন করিবার ক্ষমতা কাহারো নাই তুমি স্বচ্ছন্দে নিশ্চিন্তভাবে ভাবে রওজায় বসিয়া থাকো হোসেন বলিলেন কতকালে এইভাবে বসিয়া থাকিব কাফেরগণ ক্রমশই তাহাদের সংখ্যা বৃদ্ধি করিয়া মদিনার নিকটে একত্রিত হইতেছে আমি কি করি কতদিন এই প্রকারে বসিয়া কাটাইব একা আমার প্রাণের জন্য কত লোকের জীবন বিনষ্ট হইবে তাহা অপেক্ষা আমি কিছুদিন স্থানান্তরে বাস করি ইহাতে দোষ কি বিশেষ কুফানগরের সমুদয় লোক মুসলমান ধর্মপরায়ণ সেখানে যাইতে আর বাধা কি সালেমা বিবি বিরক্তভাবে বলিতে লাগিলেন আমি বৃদ্ধা হইয়াছি আমার উপদেশ তোমার গ্রাহ্য হইবে কেন যাহা হয় করো এই বলিয়া হোজরা মধ্যে চলিয়া গেলেন তৎপরে হোসেনের মাতার সহদরা ভগ্নী উম্মে কুলস হোসেনের হস্ত ধারণ করিয়া বলিতে লাগিলেন হোসেন সকলের গুরুজন যিনি প্রথমেই তিনি নিষেধ করিতেছেন তাহার কথার অবাধ্য হওয়া নিতান্তই অনুচিত বিশেষ আমিও বলিতেছি তুমি কুফার নাম পর্যন্ত করিও না কুফার নাম শুনিলে আমার হৃদয় কাঁপিয়া উঠে তোমার কি স্মরণ হয় না যে তোমার পিতা কুফায় কত কষ্ট পাইয়াছিলেন কুফানগরবাসীরা তাহাকে একেবারে ভুলিয়াছ কুফায় যাইবার বাসনা অন্তর হইতে একেবারে দূর করো নিশ্চিন্তভাবে রজায় বসিয়া থাকো আমি সাহস করিয়া বলিতেছি জগতে এমন কেহই নাই যে তোমার অঙ্গ স্পর্শ করে হোসেন বলিলেন আমার মন অত্যন্ত অস্থির হইয়াছে তিলার্ধ কাল ও মদিনায় থাকিতে ইচ্ছা হইতেছে না আপনারা আর আমায় বাধা দিবেন না মিনতি করিয়া বলিতেছি অনুমতি করুন শীঘ্রই যাহাতে কুফায় যাত্রা করিতে পারি উম্মে কুলসুম বিরক্ত হইয়া চলিয়া যাইতে যাইতে বলিলেন ঈশ্বর অদৃষ্ট ফলকে যাহা লিখিয়াছেন তাহা রদ করিবার কাহারও সাধ্য নাই তোমার যাহা ইচ্ছা তাহাই করো হোসেনের বন্ধু বান্ধব এক বাক্য হইয়া সকলেই কুফাগমনে নিষেধ করিলেন প্রতিবেশীগণের মধ্যে একজন বলিলেন মদিনার মায়া একেবারে অন্তর হইতে অন্তর করিবেন না এজিদের ভয়ে মদিনা পরিত্যাগ নিতান্ত পরিতাপ ও দুঃখের বিষয় তাহারা যুদ্ধে কি কি করিবে মদিনাবাসীদের একজনেরও প্রাণ দেহে থাকিতে শত্রুগণ আপনার প্রকাশ্য অঙ্গ স্পর্শ করিতে পারে কাহার সাধ্য আমাদের স্বাধীনতা স্বদেশের গৌরব রক্ষা ইহা তো আছেই তাহা ছাড়া আপনার প্রাণের জন্য এজিদের সৈন্যের সম্মুখীন হইতে আমরা কখনোই পরাঙ্গমুখ হইব না আমরা শিক্ষিত নহি তাহা স্বীকার করি কিন্তু আপনার প্রাণ রক্ষার জন্য আমাদের প্রাণ শত্রু হস্তে অর্পণ করিতে শিক্ষার আবশ্যক কি আমরাও যদি শত্রু হস্তে বিনাশপ্রাপ্ত হই তথাপি মদিনার একটি স্ত্রীলোক জীবিত থাকিতে এজিদ আপনার অনিষ্ট সাধন করিয়া কখনোই মদিনার সিংহাসনে বসিতে পারিবে না আপনি কাহার ভয়ে কোন শত্রুর শত্রুতায় মদিনা পরিত্যাগ করিবেন আমাদের জীবন থাকিতে আমরা আপনাকে যাইতে দিব না আপনার আজ্ঞার প্রতিবন্ধকতা করিতে আমাদের ক্ষমতা নাই যদি আপনি মদিনা পরিত্যাগ করিতে নিতান্তই কৃতসংকল্প হইয়া থাকেন করুন কিন্তু মদিনাবাসীরা আপনাকে কখনোই পরিত্যাগ করিবে না যেখানে যাইবেন তাহারাও আপনার সঙ্গে সেইখানে যাইবে হোসেন বলিতে লাগিলেন ভাই সকল এজিদের জীবনের প্রথম কার্যই আমাদের বংশ বিনাশ করা যে উপায়ে হোক এজিদ আমার প্রাণ বিনাশ করিবে যখন দুই ভ্রাতা ছিলাম তখন এজিদের সৈন্যেরা সাহস করিয়া প্রকাশ্য যুদ্ধ করিতে অগ্রসর হয় নাই কয়েকবার পরীক্ষা করিয়া দেখিয়াছে এবং আপনারাও দেখিয়াছেন এক্ষণে আমার সাহস বল বুদ্ধি ও চিন্তা শক্তির অনেক লাঘব হইয়াছে কারণ ভ্রাতৃশোকে আমি যে প্রকার দুঃখিত ও কাতর আছি তাহা আপনারা সচক্ষে দেখিতেছেন যে হৃদয় কখনই ভয়ের নাম জানিত না শত্রু নামে যে হৃদয় কদাচ আতঙ্কিত হইত না সেই ভয় শূন্য হৃদয় আজ ভ্রাতৃবিয়োগ দুঃখে সামান্য যুদ্ধের নামে আতঙ্কে উঠিতেছে আমার নিজের মনই যদি নিরুৎসাহ থাকিল শত্রু ভয়ে কম্পমান রহিল তখন কাহার উৎসাহে কাহার উত্তেজনায় আপনারা সেই দুর্দান্ত শত্রুর অস্ত্র সম্মুখে অসংখ্য সেনার অসংখ্য অস্ত্র সম্মুখে দণ্ডায়মান হইবেন বলুন তো কাহার সাহসের উপর নির্ভর করিয়া বিধর্মীর অস্ত্রাঘাতের জন্য বক্ষ বিস্তার করিয়া দিবেন শিক্ষিত সৈন্যের তরবারের গতি কাহার প্রোৎসাহবাক্যে প্রতিরোধ করিবেন আমি অনেক চিন্তা করিয়া দেখিয়াছি এক্ষুনি মদিনা পরিত্যাগ করাই আমার পক্ষে শ্রেয় এবং মদিনাবাসীর পক্ষেও মঙ্গল আমার জন্য আমি আপনাদিগকে বিপদগ্রস্ত করিতে বাসনা করি না এজিদের হস্তে কিংবা তাহার সৈন্যের হস্তে বিধি যদি আমার জীবন শেষের বিধি করিয়া থাকেন তবে তাহা নিশ্চয়ই ঘটিবে যেখানেই কেন যাই না আমার প্রাণ হন্তা উপস্থিত হইবে কারণ জগদীশ্বরের কার্য অনিবার্য আমার স্থানান্তর হওয়ায় মদিনাবাসীরা তো এজিদের রোষাগ্নি হইতে রক্ষা পাইবে তাহাই আমার পক্ষে মঙ্গল প্রতিবেশীগণের মধ্যে একজন প্রাচীন ছিলেন তিনি বলিতে লাগিলেন ঈশ্বরের নিয়োজিত কার্য অনিবার্য এ কথা কে না স্বীকার করিবে কিন্তু আবদুল্লা জেয়াদ হঠাৎ এইভাবে এত বড় রাজ্য আপনাকে অযাচিতভাবে ছাড়িয়া দিল ইহার কারণ কি এ কথাও রাষ্ট্র হইয়াছে যে এজিদপক্ষীয় কাসেদ তিন লক্ষ টাকা লইয়া উফানগরে জেয়াদের নিকট গিয়াছিল জেয়াদও দামেস্কের কাশেদকে এবং তৎসমবিব্যহারী সৈন্য চতুষ্টয়কে বিশেষ পুরস্কৃত করিয়া বিদায় করিয়াছেন তাহার পর দিবসী স্বপ্ন বিবরণ সভায় প্রকাশ করিয়া রাজসিংহাসন ও রাজ্য আপনাকে অর্পণ করিয়াছেন ইহারি বা কারণ কি যদি এজিদের মন্ত্রণায় সে অসম্মত হইবে কি এজিদের আদেশ প্রতিপালনে অনিচ্ছুক হইবে তবে নিঃস্বার্থ বন্ধুর চিরশত্রু প্রেরিত কাসেতকে কেন পুরস্কৃত করিবে কেন তাহার প্রদত্ত অর্থ নিজ ভাণ্ডারে রক্ষা করিবে যে রাজ্য আপনার পিতা বহু পরিশ্রম করিয়াও নিষ্কণ্ঠকে হস্তগত করিতে পারেন নাই কয়েকবার তাহাকে ওই নগরবাসীরা যে প্রকার কষ্টে নিপতিত করিয়াছিল তাহা বোধ হয় আপনি পরিজ্ঞাত আছেন এইখানে কুফাধিপতি জেয়াদ হঠাৎ নূরনবী মুহাম্মদের স্বপ্নাদেশে সেই রাজ্য অকাতরে আপনাকে দান করিল ইহাতে আমার বিশেষ সন্দেহ আছে হোসেন বলিলেন এমন কথা মুখে আনিবেন না আব্দুল্লাহ জিয়াদের ন্যায় আমার প্রকৃত বন্ধু মদিনা ব্যতীত অন্য কোনো স্থানেই নাই তাহার গুণের কথা কত বলিব তিনি আমার জন্য এজিদের মুণ্ডপাত পাত করিতেও বোধ হয় কখনোই কুণ্ঠিত হইবেন না জেয়াদের বাক্য ও কার্যে আমার কিছুমাত্র সংশয় নাই বৃদ্ধ পুনরায় বলিতে লাগিলেন যে বাক্যে ও কার্যে আপনার কোনো সংশয় হয় না অবশ্যই না হইতে পারে কিন্তু আমি বলি মানুষের মনের গতি কোন সময় কি হয় তাহা যাহার মন সেও জানিতে পারে না একটু চিন্তা করিয়া কার্য কার্যকরায় ক্ষতি কি আমার বিবেচনায় জনৈক বিশ্বাসী এবং সাহসী লোককে কুফানগরে প্রেরণ করা হোক কুফাবাসীরা যদি কোনরূপ চক্রান্ত করিয়া থাকে তবে অবশ্যই প্রকাশ হইবে গুপ্ত মন্ত্রণা। কদিন গোপন থাকিবে একটু সন্ধান করিলেই সকল জানা যাইবে আর যেহাদের রাজ্যদান সংকল্প যদি যথার্থ হয় তবে আপনার কুফা গমনে আমি কোনো বাধা দিব না হোসেন বলিলেন এ কথা মন্দ নয় কিন্তু অনর্থক সময় নষ্ট এবং বিলম্ব তা যাহাই হোক আপনার কথা বারবার লঙ্ঘন করিব না অগ্রে তথায় পাঠাইতে কাহাকে মনস্থ করিয়াছেন এমন সাহসী বিশ্বাসী পাত্র কে আছে দ্বিতীয় মুসলিম নামক জনৈক বীর পুরুষ গাত্রোত্থান করিয়া করজোড়ে বলিতে লাগিলেন হযরত ইমামের যদি অনুমতি হয় তবে এ দাস ই কুফানগরে যাইতে প্রস্তুত আছে আপনি কিছুদিন অপেক্ষা করুন আমি কুফায় যাইয়া যথার্থ তত্ত্ব জানিয়ে আসি যদি আব্দুল্লাহ জেয়াদ সরলভাবে রাজ্যদান করিয়া থাকেন তবে মুসলিম আনন্দের সহিত শুভ সংবাদ লইয়া ফিরিয়া আসিবে আর যদি ইহার মধ্যে কোনো ষড়যন্ত্র থাকে তবে বুঝিবেন মুসলিমের এই শেষ বিদায় আপনার কার্যে মুসলিমের প্রাণের মায়া সংসারের আশা সুখ দুঃখের চিন্তা স্ত্রী পরিবারের স্নেহবন্ধন কিছুমাত্র মনে থাকিবে না আজ মুসলিম আপনার কার্যে জীবন উৎসর্গ করিল এই মুহূর্তেই কুফায় যাত্রা করিবে এখানে অনেকেই আছেন যাহা বলিতে ইচ্ছা করে বলুন মুসলিম সে কথার অন্যথা কিছুতেই করিবে না বৃদ্ধ পুনরায় বলিলেন মুসলিম তো যাইতেই প্রস্তুত মুসলিমের প্রতি আমার তো সম্পূর্ণ বিশ্বাসই হয় কিন্তু একা মুসলিমকে কুফায় প্রেরণ করা যুক্তিসঙ্গত বলিয়া বোধ করি না শিক্ষিত হউক কি অশিক্ষিত হউক সৈন্য নামধারী কতিপয় লোককে মুসলিমের সঙ্গে দিতে হইবে বৃদ্ধের মুখে এই কথা শুনিবা মাত্র নিতান্ত আগ্রহের সহিত অনেকে যাইতে ইচ্ছুক হইলেন অতি অল্প সময়ের মধ্যে এক হাজার লোক মুসলিমের সঙ্গী হইতে সমুৎসুক হইল কুফার রহস্য ভেদ ষড়যন্ত্রের মূলোচ্ছেদ করিতে তাহারা প্রাণপণে প্রস্তুত সমুদয় কথা সাব্যস্ত হইয়া গেল অস্ত্রশস্ত্র সংগ্রহ করিয়া মুসলিম এক হাজার সৈন্য লইয়া উফানগরাভিমুখে যাত্রা করিলেন বীরবরের দুই পুত্র পিতার সঙ্গে চলিল স্বর্গপ্রসবিনী গর্ভবতী আশা যতদিন সন্তান প্রসব না করে ততদিন আশাজীবী লোকের সংসিত মানুষ আকাশে ইষ্টচন্দ্রের উদয় হয় না রাত্রির পর দিন দিনের পর রাত্রি আসিতে লাগিল এই রকমে দিবারজনীর যাতায়াত জেয়াদের মানুষ আকাশে এতদিন শান্তিচন্দ্রের উদয় হয় নাই সর্বদা অন্যমনস্ক সর্বদাই দুশ্চিন্তাতে চিরনিমগ্ন ইহা এক প্রকার মোহ যেয়া দিন 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 গণনা করিতেছেন ক্রমে গণনার দিন পরিপূর্ণ হইল মদিনা হইতে কাছে ফিরিয়ে আসিল উফা আগমনে হোসেনের ঐকান্তিক ইচ্ছা থাকা সত্ত্বেও এতদিন না আসিবার কারণ কি দিনের পর দিন যাইতে লাগিল সূর্যের পর চন্দ্র আসিতে লাগিল চন্দ্রে নক্ষত্রের উদয় সম্ভব সেদিনও ক্রমে ক্রমে উত্তীর্ণ হইল নিশ্চয় যেদিন আসিবেন সাব্যস্ত করিয়াছিলেন তাহাও গত হইয়া গেল তাহার পর পরিজন লইয়া একত্র আসিবার যে বিলম্ব সম্ভব তাহাও গণনা করিয়া শেষ করিলেন কিন্তু হোসেন আসিলেন না জেয়াদ বড়ই ভাবিত হইলেন দিবারাত্রির চিন্তা কী কৌশলে হোসেনকে হস্তগত করিয়া বন্দীভাবে এজিদের হস্তে সমর্পণ করিবেন সেই চিন্তাই মহাপ্রবল পুনরায় সংবাদ পাঠাইতে মনস্থ করিয়া ভাবিলেন যে বংশের সন্তান অন্তর্জামী হইতেই বা আশ্চর্য কি আমার অব্যক্ত মনোগত ভাব বোধ হয় জানিতে পারিয়াছেন আবার সংবাদ দিয়া কি নূতন প্রকার নূতন বিপদে নিপতিত হইব পরামর্শ স্থির হইল না নানা প্রকার ভাবিতেছেন এমন সময়ে নূতন সংবাদ আসিল মদিনা হইতে হোসেনের প্রেরিত সহস্র সৈন্যসহ মুসলিম মুসলেম আসিয়া নগরে উপস্থিত আসিতে রাজ দরবারে ইচ্ছুক পরম্পরায় এই সংবাদ শুনিয়া জেয়াদ আরও চিন্তিত হইলেন হোসেন স্বয়ং না আসিয়া দুধ পাঠাইবার কারণ কি হইতে পারে এটি আমার প্রথম পরীক্ষা আমার মনোগত ভাব জানিবার জন্যই হয়তো দুধ প্রেরণ মনে মনে এইরূপ করিয়া সাদরে মুসলিমকে অভ্যর্থনা করিয়া সভাগৃহে আনিতে প্রধানমন্ত্রীকে আদেশ করিলেন মুসলিম সভায় উপস্থিত হইলে বলিতে লাগিলেন দূতবর বোধহয় প্রভু হোসেনের আজ্ঞাক্রমেই আপনার আগমন হইয়াছে প্রভুর না আসিবার কারণ কি এ সিংহাসন তাহার জন্য শূন্য আছে রাজকার্য বহুদিন হইতে বন্ধ রহিয়াছে প্রজাগণ ও সভাসদগণ প্রভুর আগমন প্রতীক্ষায় পথপানে চাহিয়া রহিয়াছে আমি যে চির কিঙ্কর দাসানু দাসেরও অনুপযুক্ত আমিও সেই পবিত্র পদসেবা করিবার আশায় এতদিন সমুদয় পরিত্যাগ করিয়া বসিয়াছি কি দোষে প্রভু আমাদিগকে বঞ্চিত করিলেন বুঝিতে পারিতেছি না মুসলেম বলিলেন ইমাম হোসেন শীঘ্রই মদিনা পরিত্যাগ করিবেন মদিনাবাসীরা অনেক প্রতিবন্ধকতা করায় শীঘ্র শীঘ্র আসিতে পারেন নাই আপনাকে সান্ত্বনা করিয়া আশ্বস্ত করিবার জন্য অগ্রে আমাকে পাঠাইয়া দিয়াছেন তিনি শীঘ্রই আসিবেন আবদুল্লা পূর্ববৎ করজোড়ে বলিতে লাগিলেন আপনি প্রভুর পক্ষ হইতে আসিয়াছেন আমরা আপনাকে প্রভুর ন্যায়ই গ্রহণ করিব প্রভুর ন্যায়ই দেখিব এবং প্রভুর ন্যায়ই মান্য করিব এই বলিয়া মুসলিমকে সিংহাসনে বসাইয়া আবদুল্লাহ জেয়াদ ভৃত্যের ন্যায় সেবা করিতে লাগিলেন অমাত্যগণ সভাসদগণ রাজকর্মচারীগণ সকলেই আসিয়া রিত্যানুসারে উপঢৌকন সহিত নতশিরে ভক্তি সহকারে রাজদূতকে রাজা বলিয়া মান্য করিলেন ক্রমে অধীন রাজগণ মর্যাদা রক্ষা করিয়া নুনতা শিকারে নতশিরে শিরে প্রণিপাত করিলেন মুসলিম কিছুদিন নির্বিঘ্নে রাজকার্য চালাইলেন অধীন সর্বসাধারণ তাহার নিরপেক্ষ বিচারে আশার অতিরিক্ত সুখী হইলেন সকলেই তাহার আজ্ঞাকারী আজ্ঞাবহ ন্যায় উপস্থিত থাকিয়া মুসলিমের আদেশ প্রতিপালনে ভক্তির প্রাধান্য দেখাইলেন মুসলিমের মনে সন্দেহের নামমাত্র মাত্র রহিল না অনেক অনুসন্ধান করিয়াও কোনো প্রকারে কপট ভাবের লক্ষণ ষড়যন্ত্রের কু অভিসন্ধি এজিদের সহিত যোগাযোগের কুমন্ত্রণা এজিদের পক্ষ হইয়া বাহ্যিক প্রণয় ভাব অন্তরে বিপরীত ইহার কিছুই জানিতে পারিলেন না দুই কর্ণ হইলে তো সন্ধানের অঙ্কুর পাইবেন যাহা আছে তাহা জেয়াদের অন্তরেই রহিয়াছে কুফানগরে জেয়াদের অন্তর ভিন্ন হোসেন সম্বন্ধীয় নিগূঢ় কথা কাহারও কর্ণে প্রবেশ করে নাই এমনকি যে আদ অন্তর হইতে সে কথা আপন মুখে আনিতেও কত সতর্ক ভাব অবলম্বন করিয়াছেন অপরের কর্ণে যাইবার কোনোই সম্ভাবনা নাই মুসলিম পরাস্ত হইলেন তাহার সন্ধান ব্যর্থ হইল চতুরতা ভাসিয়া গেল বাধ্য হইয়া কুফার আনুপূর্বিক সমস্ত বিবরণ মদিনায় লিখিয়া পাঠাইলেন এই লিখিলেন হযরত নির্বিঘ্নে আমি কুফায় আসিয়াছি রাজা জেয়াদ সমাদরে আমাকে গ্রহণ করিয়াছেন কোনো কপটতা জানিতে পারি নাই নগরবাসীরা ইমাম নামে চিরবিশ্বস্ত এবং চিরভক্ত লক্ষণে তাহাও বুঝিলাম এখন আপনার অভিরুচি বসম্বদ মুসলিম হোসেন পত্র পাইয়া মহাসন্তুষ্ট হইলেন পুত্র কন্যা ভ্রাতুষ্পুত্র ভ্রাতৃবধূদ্বয় প্রভৃতির সহিত ঈশ্বরের নাম করিয়া কুফায় যাত্রা করিলেন ষষ্ঠী সহস্র লোক মদিনা পরিত্যাগ করিয়া হোসেনের অনুগামী হইল ইমাম হোসেন সকলের সহিত একত্রে কুফাভিমুখে আসিতে লাগিলেন কিন্তু এজিদের কথা মনে হইলেই তাহার মুখ সর্বদা রক্তবর্ণে রঞ্জিত হইয়া উঠিত হজরতের রওজা আশ্রয়ে থাকায় দিন কোনো মুহূর্তে অন্তরে ভয়ের সঞ্চার হয় নাই এক্ষণে প্রতি মুহূর্তে এই আশঙ্কা যে এজিদের সৈন্য পশ্চাদবর্তী হইয়া আক্রমণ করিলে আর নিস্তার নাই ক্রমে এগারো দিন অতীত হইল এগারো দিনের পর হোসেনের অন্তর হইতে এজিদের ভয় ক্রমে ক্রমে দূর হইতে লাগিল মনে সাহস এই যে উফা অতি নিকটে সেখানে এজিদের ক্ষমতা কি একেবারে নিশ্চিন্ত হইয়া যাইতে লাগিলেন আব্দুল্লাহ জেয়াদের গুপ্তচরগণ চতুর্দিকে রহিয়াছে হোসেনের মদিনা পরিত্যাগ হইতে এ পর্যন্ত যে দিন যে প্রকারে যে স্থানে অবস্থিতি করিতেছেন যেখানে যাইতেছেন সকল সংবাদই প্রতিদিন দামেশকে এবং কুফায় যাইতেছে গুফানগরে মুসলেমকে প্রকাশ্য রাজ সিংহাসনে জেয়াদ বিশেষ ভক্তি সহকারে বসাইয়াছেন মুসলেম প্রকাশ্যে রাজা কিন্তু জেয়াদের মতে তিনি এক প্রকার বন্দী সহস্র সৈন্য সহিত মুসলিম কুফায় বন্দি জেয়াদ এমন কৌশলে তাহাকে রাখিয়াছেন এবং মুসলিমের আদেশানুসারে কার্য করিতেছেন যে মুসলিম যে জেয়াদ চক্রে বাস্তবিক সৈন্য সহ বন্দী তাহা তিনি কিছুই জানিতে পারিতেছেন না কেবল হোসেনের আগমন প্রতীক্ষা